সপ্তম শ্রেণী তোমাদের গণিত প্রভাব হয়ে পূর্বপাঠে এক দশমিক এক আজকে তৃতীয় পর্ব এই এক দশমিক এক বসে দেখি তৃতীয় পর্বে ছয়ের দাগের থেকে শুরু হবে আজকে ছয় সাত আট এই অঙ্কটা আমরা বুঝে নেব করে তো অনেক জায়গাতেই দেওয়া থাকে অঙ্কটার সমাধান কিন্তু বুঝে নেওয়াটাই আমাদের বড় কথা নিজেকে বুঝতে হবে এবং অন্যকেও বোঝাতে হবে চলো একটি বাস্কে বারোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্যাকেটে টু পয়েন্ট এইট ফোর কিগ্রা মানে ওজন আর কি প্রতিটি প্যাকেটের ওজন দু কেজি মনে করো আর বারোটা চিনির প্যাকেট আছে বাস্কটার মধ্যে বারোটা চিনির প্যাকেট আছে আর প্রতিটি প্যাকেটের ওজন দু কেজি মনে করো তাহলে কত কেজি চিনি আছে চব্বিশ কেজি আমি বোঝাবার জন্য আমরা বললাম গুণটা দশমিকের আছে বেশি হবে কিন্তু গুণ করতে হল বারোটি প্যাকেট আছে চিনি প্রতিটি প্যাকেটে দু কেজি করে যদি ওজন হয় তাহলে চব্বিশ কেজি ওজন গুণ করলে পেয়ে যাচ্ছি এখন বাস্ক এবং প্যাকেটগুলির মোজ ওজন হচ্ছে ছত্রিশ গ্রাম অর্থাৎ প্যাকেট অর্থাৎ চিনি ওজন কেজি ওজন তাহলে বাস্কটি কত ওজন হবে বিয়োগ করলেই পেয়ে যাবো চব্বিশ কেজি তো চিনিটার ওজন তাহলে আমরা বারো কেজি পেয়ে যাবো তাই তো তাহলে আর একবার লাস্টে বিয়োগ করতে হবে বুঝতে পারলে ফটো তাহলে অঙ্কটা একটু লেখা অঙ্ক লিখতে হবে কি লিখতে হবে না এক প্রতিটি প্যাকেটের ওজন অর্থাৎ একটি প্যাকেটের ওজন টু পয়েন্ট এইট ফোর একটি প্যাকেটের ওজন ওজন হচ্ছে 2.84 পয়েন্ট এইট ফোর কিগ্রা মানে কিলোগ্রাম বারোটি প্যাকেটে ডর ডর দেবে ওজন টু পয়েন্ট এইট ফোর গুণ দেখেছি ওখানে ইংরাজিতে বাংলা হয়ে যাচ্ছে বেশ ঠিক আছে টুয়েলভ দুটো কি বন্ধনীতে গুণ চিহ্ন দিয়ে দেবে এটা গুণ করতে হবে চলো আমরা গুণটা করে নিই পাশে একটুখানি গুণটাও শেখা হবে টু পয়েন্ট এইট ফোর দশমিকের গুণ অনেকের ভয় খায় দশমিকের যোগ অনেকের ভয় খায় কিন্তু কিছু ভয় নেই দশমিকে নেই মনে করে গুণ কর দশমিকে নেই মনে করে গুণ করলে আমরা শুরু করতে পারি চার দুই আট হাতে কিছু নেই আর দুই ষোলো ছয় হাতে এক থাকলো এখন দুই দুই চার এক যোগ করলে পাঁচ হলো গুণ চিহ্ন দেব ওপরকে গুণগুলো করলে তো ওইগুলোই নেমে আসে চার নামালাম আট আটে আট নামাল দুই এক দুই নামাল আট শূন্য ছয় দশ হলো আর চোদ্দো চার হাতের হলো আবার এক এইবার দেখো তিন চার শূন্য আট এই সংখ্যাটা পেলাম এখন দশমিকটা কোথায় বসবে বসাতে হবে নেই মনে করে গুম করতে হয় দেখো উপরে ঘর আগে আছে নিচেতে কোনো দশমিক সংখ্যা নেই আমি আগের একটা দশমিক অঙ্ক ছিল বোধহয় তোমাদের তিন না চার একটা ওটা দেখিয়ে দিয়েছি সেটাও দেখতে পারবো একইভাবে আমি বলে দিচ্ছি তাহলে মোট আমার বাঁ দিক থেকে আর কি এক দুই দু ঘর আগে পাচ্ছি বা দিকে গেলে তাহলে দু ঘর আগে আমি দেব যদি একের পর দশমিক থাকতো তাহলে এই আর একটা ঘর উপরে ঘর নিচে এক ঘর তিনটে ঘর আগে হতো যদি এই এইখানে দশমিক থাকতো একের আগে তা নিচে দুটো উপরে দুটো চার ঘর আগে হতো এটাই দশমিকের গুণ কোনো কষ্ট নেই তাহলে এইটা পেলাম চৌত্রিশ পয়েন্ট এইট কিলাম চৌত্রিশ পয়েন্ট জিরো এইট ঠিক আছে এখন মোট ওজন কত বলেছে বাস্ক সমেত অর্থাৎ প্যাকেট সমেত বাস্কের ওজন প্যাকেট সমেত বাস্কের ওজন ওজন কত বলেছে ছত্রিশ কিকরা ঠিক আছে তা কত বাদ যাবে শুধু চিনিটা যদি বাদ দিয়ে দিই এটা তো প্যাকেটের ওজন অর্থাৎ চিনি সমেত প্যাকেটের ওজন চিনির প্যাকেট আর কি অর্থে শুধু বাস্কের ওজন হবে বেকার কয়েকদম সেই বাস্কের ওজন ছত্রিশ মাইনাস তিন চার জিরো আট এই দেখো আবার একটা বিয়োগ পেয়ে গেছি দশমিকের এটা বেশ বন্ধ কি কিগরার লেখো লেখাটা আমার হয়তো ভালো থাকে না ক্যামেরা সামনে লিখতে গেলে যদিও তোমরা মানে বুঝে নেবে সম্পূর্ণটা দেখো ওটা বিয়োগ পেয়ে গেছে আর গুণ তো দশমীতে শিখলাম দশমিকের আবার বিয়োগ সত্যি খুব ভালো দশমিক একটা এমন সংখ্যা সব সংখ্যাটি দশমিক আছে আমরা দশমিকটাকে খুঁজে পাই না চিনতে পারি না দেখো আমি এরকম কথা বললাম কেন এখানে যখন আমি ছত্রিশ লেখা আছে এর দশমিক আছে দশমিক আছে বলি কিন্তু আমি বিয়োগটা দশমিক করতে পারবো নলে পারতাম না কোথায় আছে দশমিক দেখো কোথায় আছে আমি বিয়োগটা এখানেই করে দিচ্ছি ছত্রিশ লিখে তুমি কি করবে দশমিক শূন্য শূন্য অনেক সময় নিতে পারো নাও তো দিকে লেখো উত্তরটা সমান ছত্রিশ দশমিকটাকে আউট করে দাও তাই তো কিন্তু দশমিক তো থাকে সেই জন্য এবার খুঁজে নিয়ে তাকে বার করতে হলো এইবার দেখো চৌত্রিশ নিচে লিখবো দশমিকের তলায় দশমিক দেবো শূন্য আট বিয়োগ করবো যোগ বিয়োগের সময় দশমিকের তলায় দশমিক হয় যেখানেই থাক না জানো নিশ্চয়ই তাহলে যে কোনো সংখ্যাতেই দশমিক থাকে এবার বিয়োগটা পারবে তো হ্যাঁ স্যার এবার পারবো চলো কত আট আর দুয়ে দশ এটা কত হলো এক হয়ে গেলো আবার কারণ ধার করো নয় হয়েছে এক আবার এটা পাঁচ না এটা পাঁচ এক ছয় তাহলে এক দশমিক নয় দুই কখনই বিরানব্বই বলবে না কি বলবে এক দশমিক নয় দুই এটা কিন্তু আমরা ক্লাস সিক্সে শিখেছিলাম কখনই বিরানব্বই বলতে নেই দশমিকের পর এটা কি এটা কি পেলাম কি তাহলে আমাদের বাস্কোট আর ওজন পেলাম মাত্র 1.92 কিগ্রা শিখে গেছো বেশ চলো এক বস্তা চালের পরিমাণ এর এত অংশের দাম এত একটা বস্তা চাল আছে তার মধ্যে দশমিক পঁচাত্তর দশমিক পঁচাত্তর বললাম দেখে ভুল বলে ফেললাম সাত পাঁচ বলতে হয় দশমিক সাত পাঁচ অংশের দাম এত তাহলে দশমিক এক পাঁচ অংশের দাম কত চলো শুরু করি ওই কি নিয়মে অঙ্কটা করে দিই পরে এরকম ধরে অনেক অঙ্ক থাকবে ব্যস্ত নিয়ম সরল নিয়মে সেগুলো একটা সহজ পদ্ধতি শিখিয়ে দেবো পরে আছে ওই কি নিয়মে সেগুলো করবো না এখন দেখো দশমিক সাত পাঁচ অংশের দাম এক হাজার আটশো টাকা লিখে ফেলি খুব ভালো করে অঙ্কটা বুঝবে অনেক স্যার ডায় অঙ্কটা মানে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারে না আমি জানি দেখো প্রশ্নটা জিরো লিখতে হয় নয় একটা নাহলে আগে লেখা হতো না এখন লিখতে হয় অনেক প্রবলেম আসে বলে দশমিক সাত পাঁচ অংশের আমি অঙ্কে নম্বর দিলাম না তোমার লিখে নেবে দাম বলছি এক আট শূন্য শূন্য টাকা এক অংশের দাম এক আট শূন্য শূন্য বাই দশমিক সাত পাঁচ শূন্য দশমিক পাঁচ টাকা আমি অঙ্কটা লিখি দশমিক এক পাঁচ অংশের দাম শূন্য দেবে এক আট শূন্য শূন্য দশমিক সাত পাঁচ গুণ আবার পনেরো দশমিক শূন্য এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে অনেক কিছু প্রশ্ন আছে একটু বুঝে নাও যে আপনি স্যার আগের ভিডিওতে বলেছেন বা আমরাও জানি যে দশমিক সাত পাঁচ অংশের দাম যদি এত টাকা হয় আপনি এখানে এক অংশ লিখলেন এক অংশ তো এর বেশি বেশির দাম তো স্যার এখানে গুণ হওয়া দরকার ছিল অর্থাৎ আমি কি বলতে চাইছি এই অঙ্কটা কারাকারি করলেই হয়ে যাবে আমি বুঝিয়ে দিই তারপরে বলে দিচ্ছি মনে করো দশটা ডিমের এক দশটা ডিমের দাম ডিমের দাম একশো টাকা একটা ডিমের দাম একশো বাই দশ সমান দশ টাকা স্যার একটা বলে দশটা থেকে একটা কম বলে এখানে ভাগ হয়েছিল ওই কি নিয়মটা জানো নিশ্চয়ই আমি আর একটু বড়ো করে দেখাই বুঝিয়ে দিই ওই কি নিয়মটা যদি কেউ না জেনে থাকুক বলেছি দশটা ডিমের দাম একশো টাকা হলে পাঁচটা ডিমের দাম কত দশটা ডিমের দাম একশো টাকা আমি একটু বাংলা লিখে ফেলছি না লিখি তাহলে একটা ডিমের দাম বার করতে হবে এই এইটাকে লিখতেই হয় এটা যা আছে লিখতে হয় দিয়ে ভাবতে হয় কম হবে না বেশি হবে কম হলে ভাগ বেশি হলে কিন্তু এটা লিখে ফেলি একশো লিখে ফেলিছি এবার ভাবছি দশটা ডিমের দাম একশো টাকা তাহলে একটা ডিম কিনে আনবো তাহলে তোমার কম টাকা লাগবে কম টাকা লাগলে তলায় যায় অর্থাৎ এটা সরল সম্পর্ক আর কি তলাই যায় আর যদি এখানে বেশি লাগতো তাহলে এখানে কোন হতো এবার বলছি পাঁচটা ডিমের দাম তা দশ বাই দ একশো বাই দশ গুণ পাঁচটা ডিমের দাম তাহলে একটা ডিমের দাম যদি এই টাকাটা হয় এটা তো লিখতেই হবে নিাইনে তারপরে পাঁচটা ডিমের দাম এটা তো করতে হয় অর্থাৎ কম বলে এখানে ভাগ হলো তাহলে আমি যেটা বলতে চাইলাম খুব ভালো করে শিখে যাবে নাহলে কিন্তু মুশকিলটা আসবে স্যার দশমিক সাত পাঁচের তুলনায় এক বড় তাহলে আপনি এখানে ভাগ করলেন কেন এটাই কিন্তু বড় প্রশ্ন আবার দেখো তিন সাত অংশের দাম এত তাহলে এক অংশের দামটা কি হবে সেখানে কম হওয়া দরকার তো বেশি হওয়া দরকার তো এক অংশ বেশি ভগ্নাংশের তুলনায় এক তো বেশি পরের দিয়েই মানে পরের অধ্যায় অঙ্কটা আছে যদি বুঝে যাও ওখানে খুব সহজ হয়ে যাবে এখন দেখো এক অংশের দাম আমি কমই লিখেছি মানে কম লিখেছি কিন্তু হওয়া দরকার ছিল বেশি কারণ দশমিক সাত পাঁচ একের তুলনায় ছোটো তাই একটা বেশি যখন এখানে গুণ হওয়া দরকার ছিল অর্থাৎ বেশি হওয়ার দরকার ছিল আমি কিন্তু বেশিই লিখেছি দেখো স্যার বেশি কি করলে ভাগ করলেন তো আমি দেখিয়ে দিই মনে করো আঠারোশো তলায় আমি এটা লিখেছি সাত পাঁচ আমার লেখা দরকার ছিল আঠারোশো গুণ সাত পাঁচ দশমিক এখন দেখো কোনটা বেশি দশমিকটা যদি তুলে দাও তাই এর তলায় একশো হয় অর্থাৎ উপরে একশোটা যায় দুটো তো তলায় বসে না এইটা বেশি না এইটা দশমিক তুললে এর তলায় একশো আসবে কোনটা বেশি বলো এইটা যদি কাটাকাটি করে দেখো উপরে তো একশো পেলাম ওপরে পঁচাত্তর পেলাম নিচে একশো পেয়ে গেলাম বেশি পেয়ে গেলাম নিচে যদি অত বেশি হবে উপরে তো কম হবে তো এদিকে পঁচিশ হতো এটা যদি পঁচিশ হতো তাহলে পঁচিশ কেটে উপরে চার স্টার পেতাম এটা চার দিকে গুণ করতে পারতাম আর এটা যদি পঁচিশ হতো তাহলে এখানে নিচে চার পাচ্ছি এবার এটাকে আবার চার দিক কালেকাটিয়ে হবে বুঝতে পারছো কোনটা বেশি অর্থাৎ তোমাদের চোখে আমি যখন ভাগ নামিয়ে দিয়েছিলাম তলায় নামিয়ে দিয়েছিলাম তোমরা মনে করছিলে যে এটা কমে গেল এক অংশের দাম একাংশের দাম তো এখানে বেশি হওয়া দরকার একাংশ তো সকলের থেকে বেশি ভগ্নাংশ দশমিকের হোক ভগ্নাংশের হোক তাহলে আমি কিন্তু এটা বেশি লিখেছি তলায় লিখেছি মানে ভাগ হয়েছে আমি বুঝিয়ে দিলাম কেন এটা নিচে লিখলে বেশি হয় উপরে লিখলে কম হয় আর তো কোনো অসুবিধা নেই এইবার দেখো এটা তলায় একশো এ এর তলাতে একশো হতো এটা উপরে একশো দিয়ে দাও একশো একশো কেটে গেলো অর্থাৎ দশমিক দশমিক চলে গেল আর কি বা পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে কাটাকাটি করো পাঁচ দুই দশ বিয়োগ করলে পাঁচ তিনে পনেরো আসবে পাঁচ তিনে পনেরো আর পাঁচ ছয় তিরিশ তিনশো ষাট তিনশো ষাট টাকা যদি আমি লেখাটার মধ্যে অনেক কাটাকাটি করলাম কিন্তু শিখতে তো তোমাদের হবে সঠিক জায়গাটা বুঝতে পারলে তো দেখো নাহলে এইখানে এই পরে পাচারটি একটা অঙ্ক এই অঙ্কটা যখন আসবে না এই সম্পত্তি যখন আমি এক অংশ ধরবো এত অংশের দাম এত টাকা বুঝে যাও এক অংশের দাম তখন কিন্তু তলাতে দেব এটাকে কিন্তু তোমার প্রশ্ন থাকবে যে স্যার এক অংশ তো বেশি আমি তলায় দিয়ে ভাগ করছেন ভাগ করলে তো কাটাকাটি কমে যাবে কিন্তু কমে না সেটাই বেশি হয় আমি সেটাও দেখিয়ে দেবো এখানে ভগ্নাংশ দিব ওরা দশমিকে দিয়েছিলাম দশমিক থেকে তো সামান্য ভগ্নাংশে করা যেতে পারতো দশমিক তুলে তো ভগ্নাংশটা যেত বেশ চলো অনেকক্ষণ একটা অঙ্কের পেছনের সময় চলে গেল আর একটা অঙ্ক দি তার জমির পরিমাণে এত অংশ অর্ধেকের এত অংশ জমিটার অর্ধেক মানে একের দুই এক দুই এর আকে সাতের আট তাহলে একের দুই গুণ সাতের আট এর মানে তো গুণ তাহলে কী লিখতে পার অঙ্কটা প্রথমেই আমরা জমির অর্ধ পরিমাণে অর্ধেকের এক অংশ জমিটাকে এক ধরতেও পারব এক ধরেও হয় তাহলে এক ধরে পারবে আর হলে অর্ধেক অর্ধেকে এর কত অংশ সাতের আট অংশ সাতের আট অর্থাৎ একের দুই গুণ সাতের আট অর্থাৎ কী আসে সাত বাই ষোলো অংশ কী করেছে জমিটা ভাইকে দিয়েছে তাহলে এটা ভাইকে দিল ভাইকে দিল একে দুইয়ের সাতের আট অংশ সমান একে দুই গণিত এত অংশ লিখবে আমি পরিষ্কার করে লিখে দিচ্ছি বোঝানোর জন্য আমি এটা করলাম সাতের ছয় অংশ ভাইকে দিল এবং বাকি জমি তিন ছেলেকে ভাগে ভাগ করে দিল তাহলে বাকি জমিটা বার করতে গেলে সমগ্র জমিটা এক অংশ তাহলে বাকি জমি বাকি জমি তাহলে এক অংশ থেকে তো এই সাতের ছ সাতের ষোলো অংশ বিয়োগ করতে হবে বন্ধনী দিলাম কারণ কেন দুটো কী অংশ বোঝাচ্ছে একে একে অংশ আছে সাতের অংশ ছংশ বন্ধনীটা দিতে হয় উভয়কে বোঝায় শুধু বন্ধনী না শুধু একে অংশ বোঝাবে সাতের ষোলোকে অংশ বোঝাবে তাহলে এবার বিয়োগ করি এক বাই এক মাইনাস সাত বাই ষোলো হয়েছে আমি এক বাই এক ধরলাম কেন অনেক সময় বুঝতে পারা যায় না কী হবে আশাগুলো হোক এবার দেখো ষোলো লসেগো হবে এটা কি হবে এটা ষোলো ষোলো এক ষোলো ষোলো ভাগ করে এটা গুণ করতে হয় আমরা জানি ষোলোই আসে এক থাকলে যেটা থাকে সেটাই আসে মাইনাস সাত এটাকে এক হয়ে যায় ভাগ করলে গুণ করলে সাত একে সাত হয় এখন সাত সাড়ে চোদ্দো আট পনেরো হয় নয় ষোলো নয়ের ষোলো অংশ কিন্তু বাকি আছে নয়ের ষোলো অংশ বাকি আছে একটু অঙ্কটা আমি একটু দেখছিলাম চলো নয়ের ষোলো অংশ যদি বাকি থাকে সেই বাকি অংশটা কি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দেন অর্থাৎ নয় ষোলো গুণ ভাগ ভাজিত তিন ভাগে ভাগ করতে হবে তিন পয়টা তিন এখানে লিখবে তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে তিন ছেলেকে সমান ভাগে বাকি অংশটি ভাগ করে দিলে লিখে নেবে বাকি অংশটি লিখতে অনেক সময় লাগে সে বোঝানো হয় না শুধু অঙ্কটাই করে দেওয়া হয় বাকি অংশটি ভাগ করে দিলে প্রত্যেকে পায় প্রত্যেক কে পাবে পাবে কি গো এত ভারী তো এত অংশ এবার তো স্যার এরকম করে ভাগ করা যায় না হ্যাঁ গুণ তো তিনের তোলা এক আছে কিছু নেই মানে তিনের তোলায় এক থাকে এটা বুঝতে হয় নয় ষোলোটা লিখতে গুণ চিহ্ন দিয়ে উল্টি দাও একের তিন এবার কাটে কাটি করে দাও তিন তিনে নয় তাহলে তিন আমরা পেলাম টিনের ষোলো টিনের ষোলো অংশ প্রত্যেক ছেলে ষোলো ভাগে তিন ভাগ করে পাবে এটাই কিন্তু একটু গুছিয়ে লিখে নিতে পারবে না তোমরা প্রথমে লিখবে মোট জমি ভাইকে দিল অর্ধেকের সাতের আট অংশ সম অর্ধেক এর মানে গুণ চিহ্ন হয় এটা প্লেন দেখে দেখে নামিয়ে দেওয়া দিয়ে এত অংশ ভাইকে দিয়ে দিল তো থাকলো কত না এক অংশ থেকে বিয়োগ করতে হয় তো এক অংশ থেকে বিয়োগ করেছি সাতের ষোলো অংশ হয়েছে বিয়োগ করে বিয়োগ করেছি দেখো বিয়োগটা প্লেন বগ্নাংশের বিয়োগটা খুব সহজ শিখে নেবে তার মানে এইখানেই আমরা পেয়ে যেতাম নয়ের ষোলো কেন হল সাতের ষোলো মানে এই দুপুরের ষোলো আনতে গেলে নয় চাই দেখো তার মানে ষোলো বাই ষোলো হয়ে যাবে এক এক চলে আসবে এগুলো মনে রাখার জন্য অত ভগ্নাংশ উত্তরটা ঠিক বেরোলো কি না এইটা এটা যোগ করে দেবে যেটা বিয়োগ করছো আর যেটা উত্তরে বেরিয়েছে দেখো ষোলো এসে গেছে কিনা তাহলে এক থেকে বিয়োগটা সঠিক হয়ে গিয়ে জানবে এটাকে তিন ভাগে ভাগ করলাম ভাগ এরকম করা যায় না বলে মানে লিখবে তিন ছেলেকে শোন ভাগে ভাগ করে দিলে প্রত্যেক ছেলে পায় এটাকে উলটিয়ে দিলাম এক বাই তিন করে দিলাম গঞ্জি নদী দিলাম তার জন্যে দিয়ে তিন কাটাকাটি করে তিনের ষোলো পেলাম অর্থাৎ প্রত্যেকটি তিনের শূন্য তিনের ষোলো অংশ করে পাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে